যে ও আমাকে এমনি বলতো যে মা এক বছর ধরে বলে মা আমি হারিয়ে যাব, মা তুমি তো চলো এখান থেকে আমি হারিয়ে যাব, কিন্তু তার কথাটা আমি মূল্যায়ন করিনি কখনো। 30 আগস্ট ও স্কুলে ওকে আমি সকালে নিয়ে আসি, স্কুল থেকে বাসায় নিয়ে যাই, দুপুরে কোচিং ছিল 4টার সময়, আমি কোচিং যেতে দেইনি ওকে, সেই দিন গরম ছিল খুব। আর বিকাল 5:30 বললো মা চা খাবো, তো বললাম বাবা নিচ থেকে চাটা খেয়ে আসো। এই চা খেতে নামার পরেই ও আর ঘরে ফিরেনি। আমি মাগরিবে আজান দিল, আমি ওকে খুঁজছি, আজানের পর থেকে নেই। রাতেই থানায় গেলাম 9টা বাজে, থানাকে বলা সিসি কোনো এলাকার সব জায়গায় খোঁজ করেছি, সে কোথাও নেই। এক দোকানদার সাক্ষী দিল যে আজানের কিছুক্ষণ আগে ও বাড়ির দিকে ঢুকছিল, কিন্তু বাড়ির দিকে না ঢুকে সে সামনের দিকে চলে গেছে, সে বাড়ির আমার সামনে দিকে হারিয়ে গেছে। তারপরে তাকে আর কোথায় খুঁজে পাওয়া জানি। থানায় সিসিটিভি ফুটেজে দেখা গেছে যে সে সিসিটিভি ফুটেজে দেখা গেছে সে এলাকা থেকে বের হয়নি, সে এলাকা কোনো সিসিটিভি ফুটেজে তাকে পাওয়া যায়নি, এলাকা থেকে বের হয়েছে, তাহলে এলাকার ভিতরেই ছিল হয়তো, হয়তো এটা আমাদের ধারণা আর কি। থানায় জিডি করছি, থানায় জিডি করছি, সেটাতে তারা 1 তারিখ সকালবেলা জিডিটা করছে আর কি। থানা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিচ্ছে, তারপরে ডিবির যে আছে উপ কমিশনার মানব কুমার পদ্মার, সেও আসছিল। তারপর কাউন্টার টেরোরিজে ওরা জঙ্গি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, তারা বলছে যে না জঙ্গি কোনো সম্পৃক্ততা নাই, তো আমরা খুঁজতেছি। কালকে র্যাব আমাদেরকে ডেকে পাঠাইছিল, ওইখানেও গেছি আমরা, কাগজপত্র দিয়ে আসছি, এখন ওরা কী পরীক্ষা নিরীক্ষা করে সেটা এখন দেখার বিষয়। হ্যাঁ, তাদের সাথে তারা সাক্ষাৎকার নিয়েছে, ওখানে দুজন বন্ধু ছিল, পাশের একজন আছে আর দুজন বন্ধু, তাদের ওরা পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করেছে তিনবার করে নিয়ে নিয়ে, তারা খুব তার বেশ বন্ধু ছিল। কোচিংও জিজ্ঞাসাবাদ হয়েছে তার, কোচিংয়ে আশেপাশের মানুষের সাথে সবার সাথে, ও তেমন কারোর সাথে মিশতো না আসলে, ও যেমন বই পড়তো গল্পের বই আর বাড়ি স্কুল এই পর্যন্তই, ও তেমন কারোর সাথে মিশতো না কোনো বন্ধু, তেমন স্কুলের বন্ধুরা এই কোচিং এই পর্যন্তই তার, তার কোনো চলাফেরা কারোর সাথে ছিলও না এইরকম। এখন সেক্ষেত্রে আসলে এটা একটা স্বপ্নের মতো, আমি তো কখনো ভাবি নাই যে এতটা, আমি 16 বছর সে এলাকায় রয়েছি তার জন্ম অবধি থেকে, সেখানে হারাবার কোনো কথা না, কিন্তু সেখান থেকে যে হারিয়ে যাবে এটা তো একটা অবাস্তব কথা। আমাকে জুলাই মাসে অনেক কান্না, মা তুমি চলো এখান থেকে, আমি থাকবো না, আমি জানি না তার ভিতরে কত যন্ত্রণা হচ্ছিল। হয়তো বা কোনো ধরনের ভয়ে হয়তো ওর মধ্যে কাজ করতেছিল, অথবা কেউ ডিস্টার্ব করতেছিল হয়তো বা, মানে আমাদেরকে সে পুরোপুরি সম্পূর্ণভাবে বলেনি, বলছে যে এলাকা ছাড়া আমরা চলে যাই, এখানে তো আমাদের থাকাটা জরুরি না, আমরা যদি ভাড়া থাকি আরেক জায়গায় চলে যাব। তো সম্ভবত এখানে হয়তো এমন কিছু ভয়ে তার মনের মধ্যে কাজ করতেছে, হয়তো বা মানে কোনো আমার আশেপাশে দু একজন তো পরিচিত আছেই, তাদের সাথে তার একটা যোগাযোগ ছিল, হয়তো মোবাইলে যোগাযোগ ছিল, অথবা হয়তো তাদের সাথে ঘুরতো না, এই না ঘুরার কারণে হয়তো বা। তবে আমার ছেলে যদি খারাপ হইতো তাহলে আমার ছেলে হারাইতো না, আমার ছেলে ভালো বিধায় হারাই গেছে। যেমন আমার ছেলেকে যারা ডিস্টার্ব যে ডিস্টার্ব করতো বা বারবার হুমকির মুখে দিত, তার ব্যাপারে আমরা এটা জানিয়েছি সবাইকে। আমি এখানে শুধু তার, আমি যার যার যে ছেলে যার হারিয়েছে বা যার আমার সন্দেহ মনে হয়, সেটা হচ্ছে এরকম যে আমি তার কথাগুলো বলতাম যে ও চলাফেরা স্কুল যায় না, কোচিং ফাঁকি দেয়, এই কথাগুলো আমার ছেলেকে সে হুমকি শুরু বলতো যে তোমার মা এগুলো বললে আমি তোমার অবস্থা খারাপ করে দিব। এবং এইটা নিয়েই হয়তো এই জেদটাই ওর কাছে, যে বারবার আমি যখন বলি ওর চলাফেরাটা ভালো না তার মাকে জানাই, সেটা আমার ছেলেকে সে বারবার সে টর্চার করছে। হ্যাঁ, এলাকারই এবং আমার পাশেই, সে তাকে এবং সে মানসিকভাবে তোকে টর্চার করেছে।